রাষ্ট্র ক্ষমতার বাইরে প্রায় দেড় দশক, শীর্ষ দুই নেতার অনুপস্থিতি, চেয়ারপার্সনের কারাবাস, মামলা, নির্যাতন সহ নানা টানা পড়েনে গত এক যুগ পার করল বিএনপি। শত প্রতিকূলতার মধ্যেও দলকে ঐক্যবদ্ধ রাখতে পারাকেই এ সময়ের সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখছেন বিএনপি নেতারা। নতুন বছরে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন আছে তাদের। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার টানা এক যুগে বিএনপির কর্মকাণ্ডের উল্লেখযোগ্য অংশ তুলে ধরছেন মইমুন আহসান। বিএনপির রাজনৈতিক বিপর্যয়ের শুরু মূলত 2007 সালের আলোচিত 111-এর মাধ্যমে। 2008-এর নবম জাতীয় সংসদ নির্বাচনে শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে তা চূড়ান্ত রূপ পায়। 30টি আসন নিয়ে কোনো মতে বিরোধী দলের মর্যাদা পায় বিএনপি। এর বছর দুই পরে আইনি নানা মারপ্যাঁচে 40 বছরের স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাড়ি ছাড়তে হয় খালেদা জিয়াকে। অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়ার কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করলে প্রতিবাদে 2012-13 সালের দিকে রাজপথে আন্দোলন গড়ে তোলে বিএনপির নেতৃত্বাধীন জোট। দাবি আদায়ে ব্যর্থ বিএনপি দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলে অনেকটাই ওয়াকওভার পেয়ে যায় আওয়ামী লীগ। আজকে আমি রাজপথে যেতে চাই, বাধা দেন। 2015 সালের শুরুতে অনির্দিষ্টকালের অবরোধ ডেকে গুলশান কার্যালয়ে অবস্থান নেন বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া। এই সময়েই জিয়া পরিবারের জন্য চরম দুঃসংবাদ হয়ে আসে মালয়েশিয়ায় ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু। সরকারের কঠোর অবস্থানে 3 মাস কার্যালয়ে অনেকটা অবরুদ্ধ থাকার পর আবারও আন্দোলনে ব্যর্থতার দায় নিয়ে বাসায় ফিরতে হয় খালেদা জিয়াকে। বিএনপির জন্য সবচেয়ে বড় আঘাত হয়ে আসে 2018 সালে দুর্নীতি মামলায় খালেদা জিয়ার 17 বছরের সাজা আর কারাবন্দী হওয়ার ঘটনা। তাদের তো কোনো জনগণের কাছে যাওয়ার কোনো অবস্থা নাই, তারা এই জনগণের ভোট কেড়ে নিয়ে বারবার ক্ষমতায় যাচ্ছে। 35 লক্ষ বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিতে হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে জেলে পাঠাতে পাঠিয়ে তারা ক্ষমতায় যাচ্ছে। এত নির্যাতনের পরও দলের একজন নেতা কর্মীও দল ছেড়ে অন্য কোনো দলে যোগদান করেননি। শত প্রতিকূলতার মধ্যেও একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডক্টর কামাল হোসেনকে নিয়ে নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে বিএনপি। নির্বাচনে যাওয়া না যাওয়ার অনিশ্চয়তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংলাপে অংশ নেয় জাতীয় ঐক্যফ্রন্ট। খালেদা জিয়াকে কারাগারে রেখে সবশেষ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে আবারও রাজনীতির দাবা খেলায় হেরে যায় বিএনপি। তবে দলটির নেতারা দাবি করে আসছেন আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, এটি প্রমাণ করতে পারাই তাদের বড় সাফল্য। গত এক যুগে 20 দলীয় জোট আর জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদের সাথে সম্পর্ক ধরে রাখতে বারবার গলদঘর্ম হতে হয় বিএনপিকে। বিএনপির সবচেয়ে বড় সফলতা হচ্ছে আজকে যারা ক্ষমতা দখল করে এক যুগ ধরে বসে আছে তারা একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সাহস পাচ্ছে। শোচনীয় পরিণতির জন্যই তারা হয়তো বা এত দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছেন। ক্ষুব্ধ জনগণকে সাথে নিয়ে যদি আমরা মাঠে নামতে পারি অবশ্যই আমরা হয়তো বা এবছরই আমরা সফল হব। তবে করোনা মহামারীতে বিএনপির জন্য সুসংবাদ ছিল সরকারের নির্বাহী আদেশে 2 বছর কারাভোগের পর শর্ত সাপেক্ষে দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তি। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।